ড্রাগস ইউজ করা বা নিচা ইউজ করা, মোর এটা অভিজ্ঞতা আছে। অকল মেডিকেল ট্রিটমেন্টও এডিকশনের কারণে সাফিসিয়েন্স নহয়। কোনো নিচা খাওয়া মানুষ এজনের খংটো বহুত থাকে। আমার যাতে কেতিয়াও এই রিহাব সেন্টারবিলাক আমার কেতিয়াও যাতে দরকারে নহয়, সদায় রাতিপুৱা ইয়াতে একটা প্রেয়ার সেশন হয়। আজির ভিডিওটো আরম্ভ করার আগতে মই আপনাদের একটা কথা কব বিচার যে যদি আপনার অসরত কোনোবা লড়া ছোৱালী সৰু বাচ্চা আছে তেতিয়াহলে প্লিজ আপনাদের এই ভিডিওটো অল্প ফাকত আহি চাও, কারণ আজির ভিডিওটো অল্প সেনসিটিভ টপিকর উপর হয়। মানে যেনেকা নিচা এডিকশন এইটো বর্তমান সমাজের এনেকা একটা সমস্যা হয়ে পড়েছে, ইমান ডাঙর সমস্যা হয়ে পড়েছে, যার উপর মই ভাবো একটা ভিডিও বানানো বহুতেই দরকার। তো আমার গোয়ালপাড়াত আজি রিসেন্টলি কিছুদিন আগতে একটা রিহেবিলিটেশন সেন্টার খুলিছে, যত মোক মাতিছিলে কিন্তু কিবা কারণবশত মই তাত ভিডিও বনাব নোৱাৰিলোঁ। কিন্তু আজি ভাবিছোঁ একটা ভিডিও বনাম তাত। তো আজি মোক আকৌ মাতিছে, তো মই গৈ আছোঁ সেই রিহেবিলিটেশন সেন্টারটো। রিহেবিলিটেশন সেন্টারটোর নাম হৈছে প্রি ফেস অফ লাইফ ফাউন্ডেশন। তো বলক তাত যাও আর আপনাদের কি শিকিব পারে জানিব পারে এই ভিডিওটির পর মই না জানো, কিন্তু আশা করো আপনাদের এই ভিডিওটির পর কিছু জ্ঞান লাভ করব। তো বলক আজির ভিডিওটি আরম্ভ করো। এটা রিকুয়েস্ট, আজির ভিডিওটি আপনাদের এন্টারটেইনমেন্ট ওয়েট না চাব, কারণ যান লড়া ছোৱালী নিচার কারণে অধপতনের ফলে গিয়ে আছে। তো তার উপর এই একটা নলেজেবল ভিডিও হব গিয়েছে, আর আশা করো ভালদরে ভিডিওটি চাব। এটা মই আছো গোয়ালপাড়া বীর শিলারায় পথর, মানে একদম এন্ড পজিশন, যত মানে আপনার ই কার্ড অফিস আছে, ফ্লিপকার্ট অফিস, এইফালে মোট যদি পিছফালে চাই আপনাদের সেইটা হয়েছে কল্পনা সিনেমা হল রোড, আর মোট মাতটা অল্প ভাঙি আছে, আপনাদের গম পাব, মানে মোট গাটো ভাল নয় ইমান, মানে তথাপি ইয়ালে আইসো। আর এই কল্পনা সিনেমা হল রোডের পর একদম অসরতে হয়, বিয়া ভবনের অসরতে হয়। আর যদি আপনাদের এইফালে চায় হলে এইটা হয়েছে বিশিলার পথ, একদম আপনাদের যদি টিলাপড়ার আহে সিধা এনেকে আহিলে এই রিহেবিলিটেশন সেন্টারটো, মানে প্রি ফেস অফ লাইফ ফাউন্ডেশন নামের নিচামুক্তি কেন্দ্রটা পাই যাব। তো ফাইনালি মই আহি পালো প্রি ফেস অফ লাইফ ফাউন্ডেশন, যেটা নিচামুক্তি কেন্দ্র হয়, রিহেবিলিটেশন সেন্টার। আর যোনজনের অনার মোর লগত আছে এতিয়া সাকলিং ভাই, তো এয়া হয়েছে সাকলিং ভাই। সাকলিং ভাই কি খবর? বড়িয়া, আপনার? মোরও মোটামুটি বেয়া নহয়, ভাল। তো এয়া হয়েছে সাকলিং ভাই, যোনে এই রিহেবিলিটেশন সেন্টারটি চলাই আছে, আর এর মানে বহুত বেশি এক্সপিরিয়েন্স আছে ইয়ার উপরতে, আর ইয়ার বিষয়ে আমি বহুত ভালকে জানিম। উপর যাম আমি, এটা প্রথমতে আমি রিহেবিলিটেশন সেন্টারটি চাম, হয়নে ভাই? তো চাই কেনে এর একটা মানে স্টোরি একটা আছে, আমি সেই স্টোরিটা ভালকে বুঝিম, যার ফলত আপনাদের বহুত বস্তু গম পাব যে ইয়ার পর কেন আঁতর থাকি পড়ব, বা যদি এনেকা কেউ সমস্যা হয়েছে তো তারপর কেন মানে বাঁচিব পড়ব, নিজকে সেফ করব পড়ব। তো তারপর বহু কিছু জানিব পড়ব, হয়নে সাকলিং ভাই? তো গোটেখিনি গম পাম। আর প্রথমতে আমি রিহেবিলিটেশন সেন্টারটি চাই লো। আর এইফালে মুজাফর ভাই আছে, তো মুজাফর ভাইও স্টাফরে হয়, আর লগতে কেজনমান মানে রিকভার অলরেডি হয়ে গেছে, মানে মই স্টুডেন্ট বলি কম, মানে এইখন সেন্টার হয় না নয় কোকসন, হ্যাঁ স্টুডেন্ট বলেই কব লাগবে, যোনে মানে ইয়াতে আসলে ইমান দিন আর রিকভার হয়ে গেছে, এটা ফুল ভাল একটা এক্সপিরিয়েন্স পাইছে। কেন ফিল করে আছে তোমালে এটা? হ্যাঁ প্রার্থী বা কিবা মারেটর প্রতি যোন বিলাক প্রবলেম বহুত রিয়েলাইজেশন হয়েছে ন, মানে গোটেখিনি বস্তু আজ দেখাবনে ভাই, যে ফেসিলিটিস আছে ঠিক আছে আমি প্রথমতে লক করা থাকে, তারপরে এটা গমে পাই অল্প রেস্ট্রিক্টেড হয় ন, ভালে আসা এটি এনেকে অল্প সকলে যাও। চাকলিমে সিহঁতে আহি আছে, আহি আমি দেখা পালো এই এই এরিয়াখিনি যে দেখিছে, তো ইয়াতে যোনবিলাক মানে ইয়াতে পেশেন্টস বুলিয়ে কম, ইয়াতে যে থাকে আহি কেনে পেশেন্টস বা স্টুডেন্টস, তো ইয়াতে অল্প রেস্ট টেস্ট করব পাৰিব ধুনিয়াকে। এইফালে আপনার এনেকুৱা ভেন্টিলেশন দিয়া আছে, অল্প বতা চতা ধুনিয়াকে আহি আছে, তো ভাল লাগে। আর সোমাই কেনে আমি ইয়াতে পাই যাম অফিস রুমটো, তো সাকলিং ভাইয়ের এই অফিস রুম, মানে ইমান ধুনিয়া লাগছে অফিস রুমটা সোমাই কেনে, আর শান্ত একটা ঠান্ডা একটা পরিবেশ, কিন্তু ভাল লাগি আছে সাকলিং ভাই। তো অফিস রুমটা আপনার এবার ভালকে দেখাই দিয়েছো চাব পারে আপনাদের। আর এইফালে আমার মুজাফর ভাই বহি আছে, আর উপরের ফালে যদি আপনাদের এই ওয়ালখানলে চায় তেতিয়াহলে কিছু আপনাদের নোটস দেখা পাব, কিছু মোটিভেশনাল মেসেজ দেখা পাব, যে দ্য ফিউচার ইজ ব্রাইট, ওয়ার্ক হার্ড, ড্রিম বিগ, তো এনেকা কিবা কিবি বহুত ধুনিয়া ধুনিয়া। আর এটা আমি কত যাম? এটা তো আমি ক্লাসরুমত যাম, সেশনবিলাক যত লও তাতে যাম, তো ক্লাসরুমটো আহক। তো এটা আপনার মই যোনটো মানে ক্লাসরুমত মানে সেশনসবিলাক হয়, যত মানে স্টুডেন্টসবিলাকক মানে ইয়াতে ধরি বহু ধরনের এনেকা ইয়োগা শিয়োগা বা এইবিলাক ধর করা হয় ন, ইনপুট সেশন, লাইক কিছু টপিকর উপর ক্লাসবিলাক লওয়া যায়, প্লাস কাউন্সিলিংয়ের সেশনবিলাকও ইয়াতে হয়।
ৰুমটো চাব পাৰে আপোনালোকে ইমান ধুনীয়াকে এই ৰুমটো যে আপোনালোকে চাই আছে এই ৰুমটো এটা সৰু সুৰা ৰুম নহয় বহুতে ডাঙৰ ৰুম হয় এটা আৰু মই দেখি থকা মতে ইয়াতে মোটামুটি 70-80 জন মানুহ বঢ়িয়াকে বহিব পাৰিব আৰু সকলো ধৰণৰ ক্লাছ বা ছেশ্যনছবোৰ বহুত ধুনীয়াকে এটেণ্ড কৰিব পাৰিব কাৰণ ৰুমটো বহুতে ডাঙৰ হয় আৰু বহুত ধুনীয়া হয় আৰু এই গ্ৰীণ কাৰ্পেট লগোৱা ৰুমটো যে আপোনালোকে চাই আছে এইটোত মানে ফেকাল্টি মেম্বাৰছবোৰ থাকে তো বহুত ভাল লাগিলে চাই কেনে আৰু এতিয়া ইয়াতে এটা প্ৰেয়াৰ ছেশ্যন হ'ব আৰু সদায় ৰাতিপুৱা ইয়াতে এটা প্ৰেয়াৰ ছেশ্যন হয় তাৰপিছত মানে দিনৰ এক্টিভিটিবোৰ চলি থাকে আৰু বহুত ধৰণৰ যি কাৰ্যকলাপ থাকে তো গোটেই দিনটো তেনেকৈ কিবা কিবি চলি থাকে আৰু মানে তো খুবেই এটা ভাল লগা পৰিৱেশ খুব এটা শান্তস্থ পৰিৱেশ তো মই কেতিয়াও ভবা নাছিলোঁ যে ৰিহেবিলিটেশ্যন চেণ্টাৰৰ ভিতৰত এটা ইমান ধুনীয়া পৰিৱেশ হয় ষ্টুডেণ্টছ পুরে নিজের ফ্যাকাল্টি মেম্বার্সবোরক ইমান এটা সম্মান দিয়ে তো খুবই ভাল লাগিছে চাই কেনে তো ফাইনালি প্রেয়ার্সের হয়ে গেল আর এতিয়া স্টুডেন্টসবোর গই আছে নিজের রুমে রুমে তো রুমটো আছে উপরো ফালে আর উপরো ফালে আমি যাব পারিম না নাই উপর রুমটো আপনার দেখাব পারিম নাই এটু সাইক্লিং ভাই খুঁড়ব লাগিব তো আপনার গম পাই যে এই নিশা মানে এডিকশন এটা কি ডাঙর সমস্যা হয়ে পড়েছে আমি বিগিনিংতে কইসু তো এইটার উপর মানে গার্জিয়ান বিলাকে প্যারেন্টস বিলাকে কি করা উচিত তো ইয়ার উপর অল্পমান আমার সাইক্লিং ভাই কিবা অল্প কব আর ইয়ার উপরে মানে মই কৈছোঁ যে আজি তো সাফাৰিং ফেমিলি বহুত আছে ন সাফাৰিং ফেমিলি বহুত আছে তো তাহাঁতে ইয়াৰ পৰা পৰিত্ৰাণ পাবৰ কাৰণে বিভিন্ন ধৰণৰ চেষ্টা কৰে তো তাৰ মাজত এনেকুৱা হয় যে ৰিহেব কনচেপ্টটো একচুৱেলি বহুত অভিভাৱকে গম নাপায় যে আৰু মেক্সিমাম চোৱা যায় যে যোনবিলাক ল'ৰা ছোৱালীক বেছিকৈ অলাগতিয়াল মৰম মানে লাগাতছে বেছি মৰম কৰে ন তেনেকুৱা ধৰণৰ ল'ৰাবিলাকে এডিকশ্যনত ভুগি থাকে তো আৰু সেই ল'ৰাটোক মানে ৰিহেব ট্ৰিটমেণ্ট যেতিয়া দিব বিচাৰিব গাৰ্জেনে তো তেতিয়া তাহাঁতৰ ক্ষেত্ৰত এনেকুৱা হয় যে 3 মাহ তাত থাকিব লাগিব বা 6 মাহ তাত থাকিব লাগিব কৰ্চৰ টাইমটো তো তাহাঁতে বিচাৰে যে মোৰ ল'ৰাটোক ডক্টৰ দেখাই ভাল হওক মানে ট্ৰিটমেণ্টটোত এফৰ্ট দিবটো নিবিচাৰে এফৰ্ট দিব তো সেইটো ক্ষেত্ৰত কি হয় তাহাঁতে মানে ডক্টৰক বাৰ বাৰ দেখাই আছে কিন্তু একো ৰিজাল্ট পোৱা নাই কিন্তু যোনটো মই সবকে ক'ম যে অভিভাৱকসকলক এইটো কথা ক'ম নিচাগ্ৰস্ততাত ভুগি থকা ল'ৰা এজন যেতিয়া ডিপেণ্ডেঞ্চিত আহি যায় ৰিহেবিলিটেশ্যন চেণ্টাৰ অবিহনে তাৰ কোনো চিকিৎসা নাই ৰিহেবিলিটেশ্যন চেণ্টাৰত আহিবই লাগিব তাৰপিছতহে তাৰ প্ৰপাৰ ট্ৰিটমেণ্ট হ'ব অকল মেডিকেল ট্ৰিটমেণ্টটো এডিকশ্যনৰ কাৰণে চাফিচিয়েঞ্চ নহয় তাক শাৰীৰিক ট্ৰিটমেণ্টটো লাগিবই লগতে মানসিক চিকিৎসাৰ কাৰণে তাক ইনপুট ছেশ্যন বা কাউন্সিলিং লাগিব আৰু স্পিৰিচুৱেল গ্ৰথটো লাগিব যোনটো আকস্মিক শক্তিৰ প্ৰতি বিশ্বাস বা ডাঙৰৰ প্ৰতি শ্ৰদ্ধা সেই বস্তুখিনি অকল ৰিহেবে দিব পাৰে তো সেই বস্তুখিনি অভিভাৱকসকলে গম পাব লাগিব আৰু এনেকুৱা হয় যে আমি আজিকালি এনেকুৱা হৈছে যে মানে মানুহখিনিয়ে গম পোৱা হৈছে যে মানে নিচা খোৱা মানুহ এজনক কি কৰিব লাগিব আগত এনেকুৱা আছিলে যেতিয়া আমি ট্ৰিটমেণ্ট লৈছিলোঁ তে মানুহবিলাকে কৈছিলে ই পাগলখানাৰ পৰা আহিছে তো এতিয়া ৰিহেব বুলি ক'লে অসমৰ প্ৰত্যেকটা জেগাত মানে এনেকুৱা হয় যে মানুহখিনিয়ে গম পায় যে নিচা খোৱা মানুহখিনিকহে তাতে ৰাখে তো সেই বস্তুখিনি যেনেকুৱা আৰু ছচাইটিৰ এটা গৰিহণা থাকিব লাগিব যে তাহাঁতে যাতে সেই ছচাইটিটোৰ যোনবিলাক মানে নিচা খোৱা বা নিচা ইউজ কৰি আছে তাহাঁতক যাতে এটা গাইডেঞ্চ বা এটা ভাল দৃষ্টিত চায় ন কাৰণ তাহাঁতে অলৰেডি নিজকে উইজডমলেছ বনাই লৈছে যে মানে ফৰ্চফুলি নিজে নিজক তো সেইটো টাইমত যদি আমি তাহাঁতক ছাপৰ্টিভ ফিল নকৰাওঁ তাহাঁতে লনলি হৈ গৈ থাকিব আৰু তাহাঁতে দিনে দিনে সেই বস্তুটোৰ প্ৰতি বেছি মানে আসক্তিটো বঢ়াই ল'ব তো আমি সদায় তাহাঁতক মৰম আৰু ছাপৰ্ট কৰাটো দৰকাৰ হয় চাইক্লিং ভাই মানে বহুত ধুনীয়া কথা কৈছে কিন্তু মই ইয়াতে এটা কথা এড কৰি আছোঁ যে আমাক যাতে কেতিয়াও এই ৰিহাব চেণ্টাৰবিলাকত আমাৰ কেতিয়াও যাতে দৰকাৰে নহয় এনেকুৱা যাতে আমাৰ এখন অসম আমাৰ এখন ভাৰত বা আমাৰ এখন মানে পৃথিৱী এটা হৈ যায় হয়নে নহয় আমাৰ যাতে কেতিয়াও এনেকুৱা ধৰণৰ ৰিহাব চেণ্টাৰৰ দৰকাৰ নহয় হয়নে নহয় কোৱা তাৰ এনেকুৱা ধৰণৰ মানে ঘৰত এনেকুৱা ধৰণৰ এটা মানে পৰিৱেশৰ সৃষ্টি কৰক যে ল'ৰা ছোৱালীক এনেকুৱা ধৰণৰ গাইডেঞ্চ দিয়ক বা এনেকুৱা ধৰণৰ এটা মানে পৰিৱেশ দিয়ক যাতে তেওঁলোকে এনেকুৱা শিকে যে এই বস্তুটোৰ পৰা কেনেকৈ আঁতৰত থাকিব পাৰে এনেকৈ লাহে লাহে এদিন আমাৰ অসমখন আমাৰ ভাৰতখন আমাৰ পৃথিৱীখন যাতে নিচামুক্ত হৈ যায় আৰু ৰিহেব চেণ্টাৰৰ দৰকাৰে নহয় তো তথাপি এতিয়া যোনটো ছিটুৱেশ্যন চলি আছে এতিয়া যদি আপোনালোকক মানে এনেকুৱা ধৰণৰ মানে আপোনালোকৰ ঘৰত বা আপোনালোকৰ পৰিয়ালৰ কোনোবা এনেকুৱা মানে পাৰ্চন আছে যোনটো এই পৰিস্থিতি ভুগি আছে বা আপোনালোকে ঘৰত বহুত কষ্টত এনেকুৱা কষ্ট ফিল কৰি আছে নিজৰ ল'ৰা ছোৱালীৰ কাৰণে তেতিয়াহ'লে এনেকুৱা ৰিহেব চেণ্টাৰ বহুত আছে আমাৰ অসমত আৰু আমাৰ গোৱালপাৰাত ইয়াতে যদি আহিব খোজে পি ফেচ অফ লাইফ ফাউণ্ডেশ্যন ৰিহেব চেণ্টাৰটো লৈ তেতিয়াহ'লে মোৰ কণ্টেক্ট নাম্বাৰ ইয়াত ডিছক্ৰিপশ্যনত মই দি দিম আৰু চাকলিন ভাইৰ নাম্বাৰো দি দিম লগতে আৰু দুই এজন নাম্বাৰ দি দিম য'ত মানে আপোনালোকে কণ্টেক্ট কৰিলে পাব আৰু এওঁলোকে ঘৰৰ পৰা লৈ অহাৰো
এনেকুৱা ধৰণৰ ফেসিলিটিছ আছে ন, ৰেস্কিউ কৰি লৈ আহো, ৰেস্কিউ কৰি লোৱা মানে যদি আপোনালোকৰ ঘৰৰ পৰা মানে আপোনালোকে কষ্ট পাইছে আনিব, তো ঘৰৰ পৰা এওঁলোকে নিজে লৈ আহিব গৈ কেনে, তো এওঁলোকৰ কিবা এটা ফিজ আছে, ফাইভ ফিজ মানে কিলোমিটাৰ ৱাইজ হয় বা আমাৰ লগত যোনটো যোনবিলাক বাউন্সাৰ যাব বা পুলিচ যাব তাহাঁতক মানে কিবা এটা লগত লৈ যায় আৰু, আৰু ইয়াতে যদি মানে তেওঁলোকে মানে হৈ যায় নিজৰ ল'ৰা ছোৱালীক, তেতিয়াহ'লে মান্থলি বা কিবা সিহঁতে নিশ্চয় জানিব খুজিব সিষ্টেমত হয় মান্থলি, এনে প্ৰথম মাহত আমাৰ 15,000 হয়, তাৰপিছত তাৰপিছৰ কেইটামাহ 12,000 লোৱা যায়, এনে ফিজটো আমাৰ 12,000 হয়, কিন্তু মানে প্ৰথম মাহত মেডিকেল ফিজ আৰু ব্লাড টেষ্টটো ইনক্লুড থাকে গোটেইখিনি তো আপোনালোকে গম পাইছে কিমান লাগে কি সমস্যাৰ মানে, তো ভালকৈ গম পাই গৈছে, তো ইয়াৰ উপৰিও আমি এতিয়া চাকলিন ভাইৰ এটা ষ্টৰী আছে, চাকলিন ভাইৰ লাইফৰ যোনটো ষ্টৰী হয় মানে কেনেকৈ মানে তেওঁ নিজে মানে এডিক্টেড আছিলে, তাৰপিছত কেনেকৈ তেওঁ নিজকে নিচামুক্ত কৰিলে আৰু তাৰপিছত এটা নিচা মুক্তি কেন্দ্ৰ খুলি পেলালে, তো তাৰ ওপৰত এটা ষ্টৰী এটা আছে এতিয়া আমি জানিম, তো বলক ভাই আৰম্ভ কৰোঁ আপোনাৰ ষ্টৰীটো, তো ভাই লোক এতিয়া মোৰ লগত আছে চাকলিন ভাই, আৰু চাকলিন ভাইৰ মানে এই যোনটো পিৰিয়ড মানে কি ক'ম আৰু, এতিয়া তেওঁ নিজে এই ৰিহেবিলিটেশ্যন চেণ্টাৰটো খুলিছে চলাই আছে, কিন্তু তেওঁৰ নিজৰ এটা পাৰ্চনেল এটা ষ্টৰী আছে এইটোৰ ওপৰত, এডিকশ্যন নিচা এইটোৰ ওপৰত মানে এটা ভয়ানক ষ্টৰী আছে, এইটো আপোনালোকে আজি যদি অলপ শুনে তেতিয়াহ'লে গম পাব যে এজন মানুহ কেনেকৈ এইটোৰ পৰা বাচিব পাৰিব বা কেনেকৈ নিজকে প্ৰটেক্ট কৰিব পাৰিব, যদি আপোনাৰ ল'ৰা ছোৱালীয়ে কোনোবা মানে আছে আপুনি যদি গাৰ্জিয়ান হয় তেতিয়াহ'লে বহুত ভালকৈ ৰিলেট কৰিব পাৰিব, তো সাকিন ভাই প্ৰথমতে আপোনাক মানে বহুত বহুত ধন্যবাদ দিছোঁ যে এই ৰিহেবিলিটেশ্যন চেণ্টাৰটো আমাৰ গোৱালপাৰা খুলিছে, ইয়াৰ কাৰণে আপোনাক বহুত বেছি ধন্যবাদ আৰু বহুতেই ভাল পাব আপোনাক, তো আজি আপোনাৰ এই ষ্টৰীটো আপোনাৰ যোনটো মানে লাইফৰ ষ্টৰী সেইটোৰ ওপৰত অলপমান যদি আপুনি কিবা কয় বহুত ভাল পাম আৰু মানে মানুহ গম পাব, তো প্ৰথমতে মোৰ লাইফৰ ষ্টৰী বুলি ক'লে এনেকুৱা একো নাই, কিন্তু মানে যদি ড্ৰাগছ ইউজ কৰা বা নিচা ইউজ কৰা আৰু নিচা এৰি চলা, তো এইকেইটা বস্তুৰ ওপৰত মোৰ এটা অভিজ্ঞতা আছে আৰু মই ভাবোঁ ইটো অভিজ্ঞতা আজি চবৰ ক্ষেত্ৰতে দৰকাৰ হৈ পৰিছে, কাৰণ আজি আমাৰ ছ'চাইটিটোত নিচাটো এনেকৈ সোমাই পৰিছে, লাইক প্ৰত্যেকটা ঘৰে ঘৰে এজনকে মানে ড্ৰাগ এডিক্ট হওক, এলকহলিক হওক, গাঞ্জা এডিক্ট হওক এটা ওলাবই, তো তাৰ পৰা পৰিত্ৰাণ পাবৰ কাৰণে একচুৱেলি যেতিয়া মোৰ টাইমটো মই এতিয়া মনত কৰোঁ তেতিয়া মোৰ ঘৰৰ মানুহ মানে এনেকুৱা হৈছিলে উপায়হীন, কেতিয়াবা ডক্তৰৰ ওচৰত লৈ গৈছে, কেতিয়াবা ওজাৰ ওচৰত লৈ গৈছে, কেতিয়াবা মন্দিৰৰ পূজাৰীৰ ওচৰত লৈ গৈছে, যে হাৰ তৰিকা এপ্লাই কৰিছে তাহাঁতে ন, তো তথাপিও মানে কেতিয়াও মই সেই বস্তুটোৰ পৰা পৰিত্ৰাণ মই পোৱা নাছিলোঁ, হয় মোক সেইবিলাক বস্তু চেষ্টা কৰিছে ঘৰৰ মানুহৰ সেই বস্তুটোৰ ওপৰত আশা আছিলে, ঘৰৰ মানুহ এপ্লাই কৰিছে, কিন্তু মোৰ ক্ষেত্ৰত একো পচিবিলিটি নাছিল যে মই নিচাৰ পৰা দূৰত থাকিম, কিন্তু মই চেষ্টা নকৰা নহয় আৰু মই ভাবোঁ যে অকল মই নহয় প্ৰত্যেকজন নিচা আসক্তিত ভুগি থকা প্ৰত্যেকজন লোকে নিচাৰ পৰা পৰিত্ৰাণ পাবৰ কাৰণে চেষ্টা কৰে, কিন্তু এতিয়া কথাটো হ'ল সেই চেষ্টা কৰিও সি নোৱাৰাটোৱেই হ'ল এডিকশ্যন, আৰু যেতিয়া ল'ৰাজনে বা সেই নিচা আসক্তি মানুহজনে নিচা দ্ৰষ্টতাত ভুগি যায় তেতিয়া কমপ্লিট তাৰ বডিটো ডিপেণ্ডেঞ্চিত আহি যায়, যোনটো ডিপেণ্ডেঞ্চি অকল নিচাই মানে ঠিক কৰিব পাৰে, তো তেনেকুৱা এটা অৱস্থাত যেতিয়া মই ভুগি আছিলোঁ মোৰ ক্ষেত্ৰত এনেকুৱা হৈছিল, মই বহুতবাৰ ট্ৰিটমেণ্টো লৈছোঁ কিন্তু মানে সেই বস্তুখিনি যোনখিনি আমাক ৰিহেবিলিটেশ্যন চেণ্টাৰত যোনটো যেনেকুৱা আমাক প্ৰথমতে কয় যে মানে আমি ফিজিকেলি ট্ৰিটমেণ্ট কৰোঁ, মেণ্টেলি ট্ৰিটমেণ্ট কৰোঁ, স্পিৰিচুৱেলি ট্ৰিটমেণ্ট কৰোঁ, তো সেইকেইটা প্ৰত্যেকটা বস্তু যেতিয়া ফিজিকেলি ট্ৰিটমেণ্ট হয় তেতিয়া মই ভাবোঁ মই সুস্থ হৈ গৈছোঁ, এতিয়া এটা কনফিডেন্স আহে, নাই মই এতিয়া ভালে থাকিব পাৰিম, কিন্তু একচুৱেলি মই মেণ্টেলি প্ৰিপেয়াৰ নাছিলোঁ যে হয় মই ইয়াতে ৰিহেবৰ ভিতৰততো ভালে আছোঁ কিন্তু বাহিৰত গৈ পেলাই মই কেনেকৈ নিজক ছাৰ্ভাইভ কৰি চলিব পাৰিম ন, যে তাতেতো সেই বেড কোম্পানী বা সেই মই ইউজিং প্লেচটো এইবিলাক বস্তুটো মোৰ লাইফত সদায় আহিব, সদায় মই দেখাই পাই থাকিম, তো আমাৰ কিছুমান এনেকুৱা আমাৰ এটা প্ৰগ্ৰাম আছে যোনটো 12-step 12 tradition বুলি কয়, তো সেইটো প্ৰগ্ৰাম আমি এপ্লাই কৰিব লাগে মাষ্ট বি, তো সেই প্ৰগ্ৰামটো বুজাওঁতে 90 days লাগে, প্লাছ আমাৰ যোনবিলাক ছেশ্যন থাকে সেইবিলাকতো লাইভ গাইডেঞ্চে দিয়ে, কিন্তু সেই 12-step 12 traditionটো ফ'ল' কৰিহে আমি ৰিহেবৰ পৰা গৈ এটা ভাল লাইফ বা নিচা অবিহনে আমি জীয়াই থাকিব পাৰিম, ভাল ব্যৱহাৰ হ'ব আমাৰ, তো এইখিনি বস্তু
12 স্টেপে হে পসিবল করে। তো সেই বস্তুটো যেতিয়াক লগে মই এপ্লাই করা নাছিলো তেতিয়াক লগে মই নিজেও পারা নাছিলো, আর যেতিয়া মই সেই বস্তুটো সারেন্ডার করছো যে ইয়েস মই বেয়া কাম করি আছো আর মই এইটো মানিব লাগিব ভালে থাকিব কারণে, তেতিয়া মই ভাল হয়ে গৈছো একদম। আর এই মানে এইটু পিরিয়ডর আপনি এটা মানে কথা কইছিলে যে খং মানে খং বহুত বেশিকে উঠে এটার, মানে এইটু মানে কন্ট্রোল করার কারণে আপনার ইয়াতে কিবা মানে কাউন্সিলিং দেওয়া হয় নাকি? কাউন্সিলিং মানে ইয়াতে এঙ্গার ম্যানেজমেন্টও শিকা যায়, মানে বহুত ভালকে শিকা যায়। আর একচুয়ালি ইউজিং টাইমত মানে যেতিয়া ড্রাগ ইউজিং হোক বা যিকোনো নিচা খোৱা মানুহ এজনের খংটো বহুত থাকে, কারণ তার নার্ভাস সিস্টেম প্লাস তার ব্রেইনটো ফুললি মানে উজদম যেনেকুৱা ভাল আৰু বেয়াৰ শক্তিটো ৰাখি পেলাই সি ভাবা চিন্তাটো কৰিব নোৱাৰে, তাৰ থিংকিংবিলাক এনেকুৱা হয় সি পটকে ৰিয়েক্ট কৰি দিব, মানে একচুৱেলি সিটো নৰ্মেল বিহেভ নহয় আৰু সিটো নিচাই মানে তাক এনেকুৱা কৰি দিয়ে। আৰু সেই তুলনাত চাব গ'লে সেই ল'ৰাজনৰ মানে যোনে নিচাটো খায় ন তাৰ এটা লং টাইম এংগাৰৰ প্ৰব্লেম থাকি যায়, আৰু সিটো বস্তু যেতিয়া হেবিটত হেবিট হৈ যায় ন তাৰপিছত যেতিয়া ইয়াতে ট্ৰিটমেণ্টত আহে প্ৰথম 10 days মানতো আমিও সেইটো বস্তু মানে ফেস কৰিব লগা হয় তাহাঁতৰ এংগাৰ প্ৰব্লেমটো বা মানে আমাকো দেখাই দিয়ে কেতিয়াবা, কিন্তু সেইটো টাইমত আমি তাহাঁতক বুজি পাওঁ যে নাই ইহঁতৰ প্ৰব্লেমটো বাহিৰৰ পৰাই হৈ আহি আছে, তো লাহে লাহে ঠিক হ'ব, তো মেডিচিন পিৰিয়ডটো লাহে লাহে খতম হয়। তাৰপিছত যেনেকুৱা এংগাৰ থেৰাপি বুলি ক'লে ইয়াতে আমি বাই অৰ্ডাৰ লাইফ তাহাঁতক প্ৰেক্টিচ কৰাওঁ, লাইক তাহাঁতৰ নিজৰ কামটো নিজে কৰিব লাগিব, তাহাঁতৰ নিজৰ ইচ্ছামতে ইয়াতে একো নহয়, তো বাই অৰ্ডাৰ লাইফটো যেতিয়া জীয়াব তেতিয়া তাৰ মানে সেই খংটো যেতিয়া আমাক দেখাব নোৱাৰিব উঠাৰ পিছতো লাহে লাহে এইটো থেৰাপি হিচাপত এটা ট্ৰিটমেণ্ট হয়, আৰু তাৰপিছত তাহাঁতক সেই টপিকটোৰ ওপৰত মানে ক্লাছত ইনপুট ছেশ্যন থাকে আমাৰ, তাতে মানে একদম ধুনীয়াকৈ বুজাই দিয়া যায় যে সেই খংটোৱে আমাক কি কৰিব পাৰে, লক্ষণবিলাক কেনেকুৱা থাকে, কেনেকৈ ক্ষতি কৰিব পাৰে, তাহাঁতক যাতে তাহাঁতে যদি সেই কথাটো বুজি পায় তেতিয়াহ'লে তাহাঁতে নিশ্চয় এংগাৰ মেনেজমেণ্টৰ ওপৰত কণ্ট্ৰল কৰিব। রাইট, তো ইয়াতে মই এটা বস্তু এড করিম যেনেকুৱা যদি আপোনালোকে কোনোবা গার্জেনে কোনোবা পেৰেণ্টছে মোৰ এই ভিডিওটো চাই আছে তেতিয়াহলে যদি আপোনালোকে তেনেকুৱা লৰা ছোৱালী আছে উপযুক্ত বয়সৰ, তো তেতিয়াহলে আপোনালোকে এটা বস্তু সদায় নোটিস কৰিব যে লৰা বা ছোৱালীজনীয়ে কিবা অলপ বেলেগ ধৰণৰ আচৰণ কৰি আছে নেকি, কিবা বেলেগ এটিটিউড দেখুৱাই আছে নেকি, যেনেকুৱা নৰ্মেল তেওঁ এটিটিউড থাকে তাতকৈ যদি অলপ বেলেগ দেখা পায় তেতিয়াহলে ভাবিব যে কিবা এটাটো নিশ্চয় কমি এটা কিবা এটা হৈ আছে, তো সেইটোৰ ওপৰত প্ৰথম ফাৰ্ষ্ট ষ্টেজতে আপোনালোকে সেইটো হয় নহয় কোৱা সেইটো আপোনালোকে ব্যৱস্থা ল'ব, তেওঁক কণ্ট্ৰল কৰাৰ চেষ্টা কৰিব, চাব তেওঁ ক'ত গৈ আছে কি কৰি আছে, তো সেইটো এটা চবতকৈ ডাঙৰ এটা মানে ৰিজন হয় যে যেতিয়া বেছি সোমাই যায় বেছি দূৰলৈকে গুচি যায় তেতিয়া কণ্ট্ৰল কৰাটো প্ৰব্লেম হৈ যায়, হয়নে ভাই? তো সেইকাৰণে ইনিচিয়েল ষ্টেজটো যেতিয়া দেখে যে এটিটিউড চেঞ্জ হৈ আছে অলপ আপুনি চকু দিয়া আৰম্ভ কৰক, চাওক কি কৰি আছে, তো এইটো বহুত ভালকৈ আপোনালোকে মনত ৰাখিব, বহুত দৰকাৰী। তো আৰু ভাই আৰু তো মানে কি ক'ম আৰু বহুত বেছি ডাঙৰ নকৰোঁ ভিডিঅ'টো, তো সেইকাৰণে আৰু ষ্টৰী এনেকুৱা ধৰণৰ বহুত ষ্টৰী আপোনালোকে যদি আৰু চাব খোজে বহুত পাই যাব, আৰু কেতিয়াবা যদি ইয়াতে এনেকুৱা ধৰণৰ কিবা হয় ভাই মোক নিশ্চয় মই ইয়াতে আহিম আৰু আপোনালোকে বহুত কথা গম পাব। তো কি ক'ম আৰু ভাই, ওপৰৰ ৰুমটো একবাৰ দেখুৱাব পাৰিম নেকি? ওপৰৰ ৰুমটো একচুৱেলি আমাৰ ট্ৰিটমেণ্টটো এনোনিমিটি থাকে, এনোনিমিটি থাকে, তো বিভিন্ন ধৰণৰ ল'ৰা থাকে তাত, তো মানে আমি ডাইৰেক্টলি মানে কেমেৰা বা ছ'চিয়েল মিডিয়াত এইটো বস্তুটো মানে বহুত বেটাৰ আৰু, তো মই এবাৰ তাৰমানে অলপ আগতে কৈছিলোঁ মানুহখিনি হয়তো মানে আশা কৰি আছিলোঁ ওপৰ ৰুমটো দেখুৱাব নেকি, তো এইটো এটা মানে এটা এটা ৰেষ্ট্ৰিকশ্যন বুলিয়েই ক'ম যে এইটো নেদেখুৱাটো বেটাৰ আৰু আপোনালোকৰ কাৰণেও বেটাৰ আৰু সিহঁতৰ কাৰণেও বেটাৰ, কাৰণ ইনিচিয়েল ষ্টেজত অলপ গমেই পাইছে বহুত খং এংগাৰ এটা হৈ থাকে, তো তাৰ কাৰণে তো যি নহওক আজি এই ভিডিঅ'টো চাই আপোনালোকে কিমান কি শিকিলে কিমান ভাল পালে তো নিশ্চয় কমেণ্ট কৰি জনাব। তো আজির ভিডিওটো ইমানেই, লগ পাম নেক্সট এটা ভিডিওত, তো তেতিয়ালৈকে জয় হিন্দ জয় হিন্দ জয় অসম জয় অসম, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ ভাই, বহুত ভাল লাগিছে। তো সাকলিং ভাই মানে বহুত বেছি ভাল লাগিছে আজি ইয়াতে আহি কেনে, মানে সাকলিং ভাই মানে কেনেকুৱা ফিল করলে, মানে কি মোৰ বহুত ভাল লাগিছে আপতাপদায় আহিছে, আৰু আপতাপদা এইটো বস্তুৰ লগত আগৰ পৰাই ছাপৰ্টিভ হয়, মই নিজেও আগতো লগ পাইছোঁ, তেতিয়া মই গম পোৱা নাছিলোঁ আপতাপদাই ব্লগাৰ হয়, আৰু তেখেতে সঁচাকৈ ভাল ব্লগাৰ হয়, যেতিয়া মানে ওচৰত লগ পাইছোঁ তেতিয়া মই গম পাইছোঁ, তো বহুত ভাল লাগিছে আপুনি অহাৰ কাৰণে, আৰু আহি থাকিব নিশ্চয় নিশ্চয়, আৰু যদি কেতিয়াবা এনেকুৱা ধৰণৰ কিবা ইউনিক যদি কোনোবা পাৰ্চন আহিব নিশ্চয় আহিম ইয়াতে, আৰু বহুত ভাল লাগিছে, বহুত বেছি ভাল লাগিছে, এটা হাগ সবকে এটা হাগ দিওঁ চৰমত, তো ভাই বহুত ভাল লাগিছে, থ্যাংক ইউ ভাই, যে এডিকশনৰ পিছত এটা শান্ত হিষ্ট পৰিৱেশত মানুহ থাকে কাক কয় ইয়াতে আহি মই গম পাইছোঁ আজি, বহুত কুল কাম প্লেচ হয় এইটো।
তো ভাই বহুত ভাল লাগিছে, তো আহো বাই বাই গোটেকিটা বাই বাই টাটা, তো সবকে টাটা দি ওলাই আহিলো। আর আপনাদেরকে আমার ভিডিওবিলাক চাই থাকিব, যদি ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব নিশ্চয় করিব। তো লগ পাম নেক্সট ভিডিওত, জয় হিন্দ। এইফালে চাব পারে সাকলিং ভাই কি কি খাব দিছে চক, আলমন্ডস কাজু এইবিল বহু দরকার হয়ে গেছে আমার, বাবরে বা কণি চনি জুস টুস ভাই আর কি কম, আর ইমান ধুনিয়াকে দিছে বহুত ভাল লাগিছে ভাই, ইমানে ভাল পায় নে? আচ্ছা আচ্ছা বহুত ভাল লাগিছে, অল্প খাই চাইলাম আর এইবিল বঢ়িয়া মজা কর করা।